বাঙালি পৃথিবীকে অনেক কিছুই শিখিয়েছে, গাছে তুলে মই কেড়ে নেওয়া তার মধ্যে অন্যতম। আজকের পর্বে সামাজিক অসামাজিক শালীন অশালীন এই কথাগুলো আমি ব্যবহার করব না, কারণ এগুলো অনেকের কাছেই আপেক্ষিক। কিন্তু তার বদলে যে শব্দটা আমি ব্যবহার করব সেটা হলো বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত শব্দ। আশা করি কাঠগড়ায় দাঁড়ানো মানুষটার পক্ষে বা বিপরীতে যারা দাঁড়িয়ে আছেন তারা এই বিষয়টায় একমত হবেন। আজকের পর্বের শেষে যদি মাথাটা একটু গুলিয়ে যায় তাহলে তার জন্য আমি দায়ী নই। প্রথমেই আসি সোশ্যাল মিডিয়ার অঙ্কে। সোশ্যাল মিডিয়াতে যখনই খোঁজা শুরু করলাম তখন একটা বিষয় খেয়াল করলাম যে রোদ্দুর রয় কিন্তু সবে সবে এসেছেন এবং ভিডিও করতে শুরু করেছেন, বিষয়টা এরকম নয়, 2012 থেকেই তিনি আছেন। এবার আমরা একটা কথা ব্যবহার করি, ভাইরাল হওয়া, মানে কারোর কোনো একটা কাজ বা বক্তব্য বা ভিডিও সেটা হঠাৎ করে অনেকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া, দাবানলের মতো ছড়িয়ে যাওয়া। এই ভাইরাল হওয়ার মুহূর্ত এসেছে দুবার। একবার যখন রোদ্দুর রায় বিতর্কিত মন্তব্য বা বিতর্কিত শব্দ ব্যবহার করে রবীন্দ্রসঙ্গীতের উপস্থাপনা করেছিলেন, এবং আরেকবার যখন তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে ওঠেন বিতর্কিত শব্দ ব্যবহার করে। এবার রবীন্দ্রসঙ্গীত বিতর্কিতভাবে বা বিতর্কিত শব্দ ব্যবহার করে উপস্থাপনা করার বিষয়টা বেশ কয়েকদিন আগের। তারপরে যখন তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তখন আবার মানুষজন তার ভিডিও আরও বেশি করে দেখতে শুরু করে। এবং এইখানে একটা বিষয় খেয়াল করলাম যে এর আগে যখন তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেন, এই রবীন্দ্রসঙ্গীতের ঘটনাটার পরে এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে গর্জে ওঠার আগে যখন তিনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেন সেখানে তার দর্শক বা শ্রোতার সংখ্যাটা মোটামুটি সীমিত। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যে মুহূর্তে তিনি গর্জে উঠলেন সঙ্গে সঙ্গে অনেক বেশি মানুষজন তার ভিডিওগুলো দেখতে শুরু করলো, মানে তারই সঙ্গে কিন্তু তার ভিউয়ার এবং সাবস্ক্রাইবারও বাড়তে শুরু করলো। আগে যদি সেটা ধিকে ধিকে বাড়ছিল এবারে একেবারে রকেটের গতি পেল। মানে এখানে রোদ্দুর রায় চর্চিত নন, রোদ্দুর রায় যখন রাষ্ট্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে গর্জে উঠছেন তখন সেইটা চর্চিত, তার পপুলারিটিটা বুস্ট হলো। এবং তারই সঙ্গে যখন তাকে আদালতে গিয়ে দাঁড় করানো হলো, একদল মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করলেন, তখন কিন্তু আরও বেশি করে মানুষের মধ্যে তার পপুলারিটিটা ছড়িয়ে গেল। কারণ এটা খুব সিম্পল একটা হিউম্যান নেচার, মানুষের এই স্বভাব রয়েছে যে তাদেরকে যদি বলা হয় এই জিনিসটা দেখো না এটা তোমার জন্য খারাপ, তাহলে নাচতে নাচতে তার মন সেই দিকে আরও বেশি করে এগিয়ে যায়। এবং রোদ্দুর রায়ের ক্ষেত্রেও সেটা হয়েছে। আগে যেটা বললাম, তার ভিউয়ার সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু মোটামুটি রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। এবং এইখানে সেই কারণে রোদ্দুর রায় যারা তার বিরুদ্ধে মামলা করেছেন তাদের মুণ্ডবাদ করবেন নাকি ধন্যবাদ দেবেন সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার অধিকার নিশ্চয়ই সবার আছে, কিন্তু আইন সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেয় যে তুমি যা খুশি তাই বলতে পারো না, মানে বাক স্বাধীনতা আছে কিন্তু নিচে ছোট ছোট করে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। এবারে রোদ্দুর রায়ের বিরুদ্ধে যে ধারাগুলো আনা হয়েছে সেই কথায় আসি। প্রথমে এতগুলো ধারা তার বিরুদ্ধে কেন আনা হয়েছে সেটা বোধগম্য হচ্ছিল না। বোধগম্য হলো যখন তিনি প্রথম দিন যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হলো বেল পেলেন না। যদি শুধু ডিফেমেশন বা মানহানির মামলা হতো তাহলে এটা বেলেবল অফেন্স, তিনি বেল পেয়ে যেতেন, কিন্তু অন্য যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো বেলেবল নয়, অর্থাৎ প্রাথমিকভাবে রোদ্দুর রায়কে জেলেই থাকতে হবে। আর তার বিরুদ্ধে যে ধারাগুলো আনা হয়েছে সেগুলো যে তার জন্য যোগ্য নয় বা সেগুলো তিনি করেননি সেটা তার পক্ষের উকিলকে প্রমাণ করতে হবে, এবং সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। এইখানে ডিফেমেশন বা মানহানির মামলা নিয়ে আমি একটা কথা বলতে চাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতানেত্রীদেরকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে এফিডেভিট জমা দিতে হয়, তো সেইটা দেখতে গিয়ে একটা বিষয় খেয়াল করেছি, এই নেতানেত্রীদের ক্ষেত্রে দুটো মামলা একেবারে জল ভাতের মতো। একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং আরেকটা হচ্ছে ডিফেমেশন বা মানহানির মামলা। মানে আমাদের উকিল পাড়ায় এটা অত্যন্ত চলতি একটা বিষয়, একটা চলতি ফ্যাশন বলা যেতে পারে। এবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে যে ধারাটা টিকতে পারে সেটা হচ্ছে ডিফেমেশন বা মানহানি, কারণ তিনি ভিডিওতে কি বলেছেন, বিতর্কিত মন্তব্য কার উদ্দেশ্যে ব্যবহার করেছেন সেগুলো আমরা সবাই দেখেছি, এবং মহিলার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ব্যবহার করা, এই বিষয়টাও খুব সুস্পষ্ট। কিন্তু অন্য ধারাগুলো টিকবে কিনা সেটা অবশ্য আমি বলতে পারবো না, কারণ সেটা আমার এক্সপার্টিজও নয়। কিন্তু এইখানে আরও একটা বিষয় বলার মতো রয়েছে, এই যে কলকাতা পুলিশ গোয়াতে গিয়ে রোদ্দুর রায়কে গ্রেপ্তার করে নিয়ে এলো, এর মাধ্যমে কিন্তু দেখা গেল আরও একবার যে কলকাতা পুলিশ কতটা কর্মঠ এবং কতটা তৎপর। এতদিন ধরে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শুনতে শুনতে মানুষ বোধহয় ভুলতেই বসেছিলেন যে কলকাতা পুলিশ এতটা অ্যাক্টিভ এবং এতটা তৎপর হতে পারে। আরেকটা জিনিস যেটা খুব চোখে লাগলো সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করে বিতর্কিত মন্তব্য ব্যবহার করে যখন রোদ্দুর রায় উপস্থাপন করেছিলেন সেই সময় কিন্তু তার জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, বা নেওয়া হলেও আমি জানি না, অর্থাৎ সেটা কিন্তু এইভাবে প্রচার পায়নি। এবং তারই সঙ্গে বলা যায় প্রধানমন্ত্রীকেও কিন্তু রোদ্দুর রায় এইরকম একই শব্দে ভূষিত করেছেন যেমনটা তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেছেন। এবং তারই সঙ্গে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমি এগুলো মুখে বলতে পারবো না, তাই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময় রোদ্দুর রায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুকে নিয়েও এই ধরনের মন্তব্য করেছেন। আপনাদেরকে এটা দেখার জন্য আমি কিছুক্ষণ সময় দিচ্ছি।
এই কথাগুলো তারই লেখা, 2020তে লেখা। অর্থাৎ রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে উপস্থাপন করা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে গর্জে ওঠার মাঝখানে যে ট্রানজিশন পিরিয়ডটা সেই সময়টাতে। এবার আমাদের দেশের আইন বলছে, সেখানে খুব সুস্পষ্টভাবে লেখা আছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্মানকে তুমি মাটিতে টেনে আনতে পারো না, এটা কোনোভাবেই করা যায় না, এবং কেউ যদি এটা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার কথাও আছে, তার শাস্তি হতে পারে। এবার বিষয়টা হচ্ছে, এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে অনেক নেতা নেত্রীরাও তো মাঝে মধ্যে এরকম কথাবার্তা বলেন স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে, তাহলে তারা যদি বলতে পারেন আমরা কেন বলবো না? তাহলে দুজনের মধ্যে কে বেশি অধম সেটা যার মাথায় এই প্রশ্নটা আসছে তিনিই ভেবে দেখতে পারেন, কিন্তু আইনে খুব পরিষ্কার করে এটা বলা রয়েছে। এবং এই যে বক্তব্যগুলো রেখেছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এর জন্যেই তার বিরুদ্ধে ওই যে ইনসাইটিং দ্য পাবলিকের ধারাটা দেওয়া হয়েছে কেন সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। বাকি ধারাগুলো থেকে যদি বা তিনি বেরিয়ে যান, এইটা থেকে কি করে বেরোবেন জানি না। এবং তারই সঙ্গে এখন যারা বলছেন যে রোদ্দুর রায়কে ছেড়ে দেওয়া উচিত, তারা এই রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু বা ক্ষুদিরাম বসুকে নিয়ে তার বক্তব্যগুলো ওই বাকস্বাধীনতায় ফেলে দিতে পারেন, কিন্তু ওই নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। অনেকে আবার বলছেন যে রোদ্দুর রায় আসলে একটা মুখোশ, একটা চরিত্র, সেই চরিত্রও যদি এই ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে তার দোষটা চরিত্র যিনি সৃষ্টি করেছেন তার উপরেই বর্তায়, তাই তো মনে হয়, তাই না? অন্তত আইন তো তাই বলে। যাই হোক, একটা কথা বলেছিলাম প্রথমেই যে বাঙালি গাছে তুলে মই কেড়ে নিতে ওস্তাদ। কেন বলেছিলাম তার কারণটা এবার বলছি। কানের দফা রফা হয়ে গেছে, কিন্তু তারপরেও এই লোকটার ভিডিওগুলো দেখতে দেখতে একটা কথা মনে হলো, আমি ভুলও হতে পারি তবে এটা আমার মনে হলো। একজন ভদ্রলোক ছিলেন, নিজের মতো তিনি ছিলেন, নানান রকম বাছা বাছা শব্দ ব্যবহার করতেন, ভিডিও করছিলেন, একটা নভেলটি আইটেম ছিলেন। আমাদের পাড়ায় এদিকে ওদিকে আমরা একটা দুটো করে এরকম মানুষকে কিন্তু দেখতে পাই। কিছু মানুষজন তাকে নিয়ে প্রচুর প্রচার করলো এবং তাকে প্রচণ্ড তোল্লাই দিয়ে বলা হলো যে আপনি দারুণ কথা বলেছেন, এরকম কথা আর কেউ বলতেই পারে না, আপনি যা বলেছেন একদম ঠিক। সেই মানুষটা যখন এই বাছা বাছা শব্দগুলো ব্যবহার করছেন তখনই মানুষজন তাকে তোল্লাই দিচ্ছেন, এবং যখন এই মানুষটা এই কথাগুলো বাদ দিয়ে ঘাস ফুল পাতা অন্য কথা বলছেন তখন তার কথাগুলো এসে শোনা হচ্ছে না, এবং যখন তিনি রাষ্ট্রের বিরোধিতা করে এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন তখন মানুষজন এসে তাকে বলছেন যে উফ কি বলেছেন দাদা, আসুন আপনার নামে দুটো মূর্তি বানিয়ে দিই। এবং তারই সঙ্গে সেখানে অকপটে মানুষজন স্বীকার করছেন যে আমরা তো বলতে পারবো না কিন্তু আপনি বলে দিয়েছেন আমাদের কথা। তাহলে এখানে উল্টো দিক থেকে এই কথাটাও সত্যি যে আমরা তো বলতে পারবো না, আপনি বলে দিয়েছেন তাই আপনাকে আমরা এত তোল্লাই দিচ্ছি, এবং এরপরে যদি উল্টো দিক থেকে কাউকে শুলে চড়ানো হয় তাহলে সেটা আপনাকেই হবে, আমি তো কোথাও নেই, আমি সেফ আছি বাবা। মানে বিষয়টা হচ্ছে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে কিন্তু সেইটা আমি এইভাবে উগড়ে দিতে পারবো না, যে বিতর্কিত মন্তব্য করে উগড়ে দিচ্ছে তাকে আমি উস্কানি দিচ্ছি সে যেন আরও বেশি করে সেই ক্ষোভটা উগড়ায়, এইভাবেই উগড়ায়। কারণ এরপরে যদি কোনো কনসিকোয়েন্স আসে, এরপরে যদি কোনো রিপারকাশন আসে তাহলে সেটা আমার ওপরে তো আসলো না, আমি তো সেফ রইলাম, ওর ওপর দিয়েই বিষয়টা চলে গেল, আমি তো বিপ্লবের মধ্যেই বিপ্লবী সত্তাকে খুঁজে নিয়েছি। আর এইখানে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, রোদ্দুর রায় ওই একই কথাগুলো যদি ওই বিতর্কিত শব্দগুলোকে ছাড়া বলতেন, ওই বাছা বাছা শব্দগুলোকে ব্যবহার না করে বলতেন, তাহলে তারা কি তার এই বক্তব্যগুলো শুনতেন? রোদ্দুর রায় যদি একটা বাক্যের মধ্যে চার চামচ চানাচুর না দিয়ে শুধু আট চামচ মুড়ি খাওয়াতেন তাহলে কি তারা খেতেন? রোদ্দুর রায় ওই একই কথা শুধুমাত্র বিতর্কিত শব্দগুলো ছাড়া যদি বলতেন তাহলে কি লোকজন তার কথা শুনতেন? শুনতেন না, কারণ ভালো কথা যদি এত লোকজন শুনবেনই তাহলে স্কুলের মরাল সায়েন্স আর কলেজের এথিক্স ক্লাসে বসে বসে এত লোকজন ঘুমাতো না। আরও একটা কথা, রাজ্যে দেশে বিদেশে ইতিহাসে প্রচুর উদাহরণ রয়েছে যেখানে শাসক দল বা যারাই শাসক থেকেছে তারা তাদের বিরুদ্ধে বলা কথাবার্তাকে দমন করার জন্য ক্রূর পদক্ষেপ নিয়েছে। আমাদের বর্তমান রাজ্য সরকারও সেই ধারা থেকে মোটেই বিচ্ছিন্ন নয়, বরং বলা যেতে পারে দে আর টেকিং ইট অন নেফ্যারিয়াসলি। রোদ্দুর রায় ছাড়াও যারা যারা নিজেদের কন্টেন্টে এই ধরনের বিতর্কিত ভাষা ব্যবহার করে থাকেন তারা জানেন যে একদল শ্রোতা, দর্শক বা পাঠক রয়েছেন যাদের কাছে এই ধরনের ভাষার একটা অ্যাপিল রয়েছে, একদল মানুষ রয়েছেন যারা এটা শুনবেন। আর এই ভাষাকে মাঠঘাটের ভাষা, রাস্তার ভাষা, বন্ধুর ভাষা এসব বলে কোনো লাভ নেই। আপনার বন্ধু যদি প্রত্যেক দিন প্রত্যেকটা বাক্যের মধ্যে চারটে এই ধরনের শব্দ ব্যবহার করে তাহলে আপনার দুদিন ভালো লাগবে, তিন দিন ভালো লাগবে, চার দিনের দিন আপনারও মনে হবে যে একটু কম করো এসব, বা আপনি তার থেকে একটা দূরত্ব মেনটেন করার হয়তো চেষ্টা করবেন। আর এটাকে রাস্তার ভাষা, মাঠঘাটের ভাষা বলেও লাভ নেই, খেটে খাওয়া মানুষকে এর মধ্যে টেনে এনে অপমান করার তো কোনো মানে হয় না, তারা নিজের মতো রয়েছে, তারা এসে আপনাকে কামড়াচ্ছে না, আপনি কেন তাদেরকে কামড়াতে যাচ্ছেন? এবং তারই সঙ্গে যাদেরকে এখানে টেনে এনে ডিফেন্স তৈরি করা হচ্ছে সেটাও ভারী অদ্ভুত, নবারুণ বাবুর প্রসঙ্গ তুলে আনা হচ্ছে, মানে যার পায়ের নখের যোগ্য আমি হতে পারবো না, যার একটা লাইন চারবার পড়লে একটু মাথায় ঢোকে মশাই, তার সঙ্গে তুলনায় যাওয়ার স্পর্ধা আমার একেবারেই নেই।
কোন কথাটা বলতে পারবো আর কোন কথাটা বলতে পারবো না, এই রকম দোটানার মধ্যে যদি কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব পড়েন তাহলে তার নিজের কাছে দুটো জিনিস অবশ্যই রাখা উচিত। এক হচ্ছে তথ্য আর আরেক হচ্ছে উকিল। দুটো একসঙ্গে রাখতে না পারলেও যে কোনো একটা তো অবশ্যই রাখা উচিত। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।